ভোটগ্রহণের দিনটাই টিং খঙত উত্তেজনা, ইভিএমত খেলিমেলি, ভোটকেন্দ্রত হুলস্থুলিয়া পরিবেশ, ইভিএম লৈ যাওয়াত স্থানীয় রাইজর বাধা প্রদান। প্রথমেই মন করক এই দৃশ্যলৈ, ভোটদান শেষ হওয়ার পিছতেই হুলস্থুল লাগিল টিং খঙর বনপুল হাইস্কুল ভোটকেন্দ্রত। সন্ধিয়া ভোটগ্রহণ প্রক্রিয়া সামরিবলৈ লওয়ার সময়তেই ভোটকেন্দ্রটির ইভিএমত ধরা পড়ে বিসঙ্গতি, তার পিছতেই এই উত্তেজনা। লগেলগেই ভোটকেন্দ্রটির পুলিং বিষয়ার বিরুদ্ধে স্থানীয় রাইজে সাব্যস্ত করে তীব্র প্রতিবাদ। ক্ষোভিত রাইজে ভোটকেন্দ্রটির ইভিএম লৈ যাওয়াত বাধা প্রদান করত অধিক উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। প্রিজাইডিং বিষয়াসহ সকল কর্মী আবদ্ধ হয়ে পড়ে ভোটকেন্দ্রটির। নিশা প্রায় 9 বজাত ভোটকেন্দ্রটির উপস্থিত হয় বিরোধী ঐক্যমঞ্চর প্রার্থী লুৰিণজ্যোতি গগৈ। বিষয়া যিগৰাকীয়ে স্বীকার করেছে যে ভুল হওয়াটো হয়, তেওঁলোকৰ নাম হ দিব লাগে। পুষ্প কুমার দাসে স্বীকার করেছে যে ভুল হওয়াটো হয়। পুষ্প কুমার দাস নামৰ বিষয়াগৰাকীয়ে কৈছে মানুহৰ আগত যে ভুল হওয়াটো হয়, গতিকে হাজার বিজার মানুষে স্বাক্ষর করে দিব লাগে যে ভুল হওয়াটো হয়, গতিকে তেওঁ শাস্তি হব লাগে আর রিপুল হব লাগে। গতিকে এই দুটা দাবি উত্থাপন করেছো। রাইজৰ সৈতে আলোচনার অন্তত কেন্দ্রটোত পুনৰ ভোট গ্রহণের দাবি জানায় লুৰিণজ্যোতি গগৈয়ে। আনহাতে ভোটকেন্দ্রটির দায়িত্বত থাকা পুষ্প কুমার দাস নামৰ বিষয়াজনেও নিজের ভুল স্বীকার করে। আরক্ষী অর্ধসামরিক বাহিনীর উপস্থিতিত প্রশাসনের লোকে সিল করে লৈ যায় ইভিএম। কিন্তু ইভিএমত খেলিমেলির কথা জানিও ভোটকেন্দ্রটির দায়িত্বত থাকা বিষয়াজনে মিছা মাতি থাকা ঘটনা সহজভাবে লোক পড়া নাই স্থানীয় রাইজে। সেন্টারটোর যখন ইভিএম মেশিনত যদি নটা ভোট থাকে, সেই নটা ভোট এক নম্বর দিছে, জাতীয় পরিষদ 3 নম্বর আছে, সেই 3 নম্বর 2 নম্বর দিছে। গতি এনেকা ধরনের বিসঙ্গতিয়ে আমার সচাকই প্রশ্নমূলক চিন্তা হয়েছে নাকি, এই বিজেপির সরকারখনের পকেটত আছে নাকি আজি এই প্রশাসন যন্ত্রটো। গতি আমি এটাই দাবি জানাইছো যে পুনের এই সেন্টারটো রিপুলিং হব লাগিব। মরাণর রিক্ষেশ্বর বড়ুয়ার রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।